মুরলীধর স্ট্রিটে আজকে বিজেপির মহিলা বৃন্দের মোর্চা থেকে পালিত হলো রাখি বন্ধন উৎসব। তারা তাদের সক্রিয় কর্মীদের হাতে রাখি বেঁধে দিয়ে রাখি বন্ধন উৎসবের মাহাত্ম্য বজায় রাখলো এবং তার সাথে বহু সহকর্মী আর প্রচুর মানুষ, প্রচুর ভাই সেখানে উপস্থিত ছিল, প্রচুর বিজেপি দলের নেতারাও সেখানে ছিলেন। বোনদের হাত থেকে রাখি পরে তারাও আপ্লুত এবং অভিভূত। সেই দৃশ্যই আপনাদের সামনে আজকে তুলে ধরবো বিগ নিউজের পর্দায়। বোনদের সাথে প্লাস এতজন মানুষের সাথে এতগুলো বোন পেয়েছে, তাদের সাথে ভাগ করে কেমন? অত্যন্ত ভালো লাগছে। একটা সুন্দর দিন, রাখি বন্ধনের দিন, এবং সেখানে এতগুলো বোন দিদি তারা সবাই মিলে রাখি পরাচ্ছেন, আশীর্বাদ করছেন। আমরাও আমাদের ভালোবাসা তাদের প্রতি রাখি এবং আশা করি আগামী দিনে বাংলায় শান্তি ফিরে আসবে এই বোন দিদিদের হাত ধরে। কোনো বোনদের সাথে তো অবশ্যই, তার সাথে এতগুলো বোন উপহার পাওয়া, সেই বিষয়ে কি বলবেন? রাখি বন্ধন হচ্ছে মিলনের দিন, ভাই বোনের যেমন সম্পর্ক, এবং এই সম্পর্ক আমাদের ভারতবর্ষের পরম্পরায় মায়ের সাথে ছেলেরও সম্পর্ক এই বন্ধনের দিয়ে। তো এই বন্ধন হচ্ছে অটুট বন্ধন, এবং আজকে আমার এখানটায় মহিলা মোর্চার বোনেরা যারা আমাদের রাখি পরিয়েছে, আশা করছি আগামী দিনে এই অটুট বন্ধনের দ্বারায় বাংলায় সত্যিকারের শান্তি, বাংলায় সত্যিকারের আজকে যে বাংলার সংস্কৃতি সেটা ফিরে আসবে। রবীন্দ্রনাথ ঠাকুর যে রাখি বন্ধন উৎসব তিন সাম্প্রদায়িকতার ভিত্তিতে তৈরি করেছিল, সেটাকে বজায় রাখার সাথে সাথে এতগুলো বোন পাওয়া এবং বন্ধুদের মধ্যেও এই রাখি বন্ধন উৎসব দেখা যায়, তো সেই বিষয়ে আজকে বোন বন্ধু সব কিছু পেয়েছেন, কি বলবেন? দেখুন, 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয় তার প্রতিবাদে রবীন্দ্রনাথ এই রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন, কিন্তু পরবর্তীতে বাঙালিতে ভারতীয়রা তাদের সংস্কৃতির সঙ্গে এই রাখি বন্ধনকে আত্মার সঙ্গে জড়িয়ে নিয়েছেন। সর্বোপরি আজকে যে দিনটা এতগুলো বোন দিদিকে পেয়েছি, একটা আনন্দঘন মুহূর্ত যেটা জীবনে ভোলার মতন না, এবং এই দিদি এবং বোনদের হাত ধরেই আগামীতে পশ্চিমবঙ্গের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা ফিরে আসবে এই বোনেদের এবং এই দিদিদের হাত ধরে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। ঠাকুরের হাত ধরে যে রাখি বন্ধন উৎসব চালু হয়েছিল সেটার পাশাপাশি আজকে এতগুলো ভাই এবং বন্ধু মহিলা সবাই এর সাথে আমরা অটুট বন্ধনে আটকে গেছে, তো সেই রাখি বন্ধন উৎসবে এতগুলো দাদাকে পাওয়া, সেই বিষয়ে কি? দেখুন, সনাতনী সংস্কৃতিতে আমরা দেখেছি যে কোনো পর্ব উৎসব আমরা সবাইকে নিয়েই পালন করি, ভাই বোনের মধ্যে হোক, বন্ধু বান্ধবের মধ্যে হোক, এটা আমাদের সংস্কৃতি আদিকাল থেকে চলে এসছে। ইদানিংয়ে আমরা দেখছি যে মানে সামঞ্জস্যের অভাব দেখা যাচ্ছে, সব কিছু আছে, কিন্তু তার মধ্যেও আমরা চাইছি এই রাখি বন্ধনের মাধ্যমে আমরা দল মত ধর্ম নির্বিশেষে একসাথে মিলে মিলিতভাবে এই রাখি বন্ধন উৎসব আমরা পালন করছি। ভাইরা ভাইদেরকে আমরা রাখি পরাচ্ছি, বোনদেরকে রাখি পরাচ্ছি, একসঙ্গে এক রক্ষাসূত্রে আমরা সবাই সঙ্গবদ্ধ হয়ে এখানে থাকছি।